দর্শক, কাতারে ঈদ উদযাপনের খবর জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী এম আকাশ। আকাশ, নানা কঠোরতার মধ্যে কাতারে ঈদ উদযাপন হচ্ছে, তো সার্বিক পরিস্থিতি সেখানকার আমাদেরকে জানান। জি নুসরাত সুলতানা, আপনাকে ঈদ মোবারক এবং দর্শকদেরকে। কাতারে কিন্তু আজকে ভোর 5টা কিন্তু ঈদের জামাত শুরু হয়েছে এবং এখানে কাতারের জাতীয় মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে এবং কাতারে যিনি ইমাম এবং প্রদান করেন শেখ চাকলি আল সাম্মারি, তিনি কিন্তু ঈদের জামাত পরিচালনা করেছেন। কাতারের আমির এবং এখানকার রাষ্ট্রদূত কিন্তু বিভিন্ন বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন প্রবাসীদেরকে। পাশাপাশি আজকে কিন্তু যে আক্রান্তের সংখ্যা দেখলাম, এখানে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে, আজকেও 1500 জন নতুন করে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে, সব মিলিয়ে 43,500 জন কিন্তু আক্রান্ত। অসংখ্য ধন্যবাদ আকাশ, আপনাকে এতক্ষণ কাতার থেকে জানাচ্ছিলেন এম আকাশ।